এসএসসি দুর্নীতি মামলায় ইতিমধ্যে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি গ্রেপ্তার হওয়ার পাশাপাশি মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় টালিগঞ্জ এবং বেলগড়িয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় 50 কোটি টাকা নগদ। এই নগদ টাকা উদ্ধার হয়েই শেষ নয়, পাশাপাশি উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকা সোনা এবং বিভিন্ন জমি জমার নথিপত্র এবং অন্যান্য নথি। অন্যদিকে প্রাক্তন মন্ত্রী এবং মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর নাম জড়িয়েছে বীরভূমের। বীরভূমের বোলপুর শান্তিনিকেতন এলাকায় একাধিক বাড়ি এবং জমি জমা তাদের নামে বেনামে রয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। এর মধ্যে অপা বাড়িটি অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের নামে রয়েছে তা পরে স্পষ্ট হয়। বুধবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি সিবিআই আধিকারিকরা বীরভূমে এসে পৌঁছান। সূত্রে জানা যাচ্ছে অন্তত পক্ষে 50টি গাড়ি এসেছে এবং বিভিন্ন দিকে আধিকারিকদের টিম ভাগ করে তদন্ত শুরু করেছে। তারা বীরভূমে এসে ছড়িয়ে ছিটিয়ে তল্লাশি শুরু করেন। একটি টিম চলে আসে সিউড়িতে, অন্য একটি টিম চলে যায় নানুর, আর একটি টিম বোলপুর থেকেই বিভিন্ন জায়গায় তল্লাশি চালাতে শুরু করে। এছাড়াও একটি টিম মোহাম্মদ বাজার, ইলাম বাজার সহ বিভিন্ন দিকে রওনা দেয়। এরই মধ্যে এই একটি টিম পৌঁছে যায় অপা বাড়িতে। অপা বাড়িতে পৌঁছে সেখানে ইডির আধিকারিকরা দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানোর পাশাপাশি নানুরের বাসাপাড়ায় তৃণমূল নেতা তথা পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানের বাড়িতে হানা দেয় আধিকারিকরা। সেখানে কেরিম খানের দেখা না মিললেও তার স্ত্রীকে যারা চালানো হচ্ছে, এছাড়াও কেরিম খান ঘনিষ্ঠ মুক্তার শেখ ও কেরিম খানের ছেলে রিপন শেখের বাড়িতে তল্লাশি চলছে। সূত্র মারফত জানা যাচ্ছে গরু পাচার কাণ্ডেই তল্লাশি চলছে পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান এবং কেরিম খান ঘনিষ্ঠদের বাড়িতে। তবে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে থাকা শান্তিনিকেতনের অপার বাড়িতে এসএসসি দুর্নীতি মামলার পরিপ্রেক্ষিতে তদন্ত চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে।